শুধু পুঁথিগত বিদ্যায় নয়, ভালো মানুষ তৈরি হওয়ার জন্য প্রয়োজন সামাজিক শিক্ষাও। পড়ুয়াদের সেই শিক্ষা খুবই প্রয়োজন, আর তার জেরেই সমাজের গরিব ও অক্ষম মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেওয়া হয় ছাত্রছাত্রীদের। সেই শিক্ষা যে তাদের মনে যথেষ্ট প্রভাব ফেলেছে তার প্রমাণও পাওয়া গিয়েছে। বিশ্বদলের অ্যাপেক্স একাডেমি নামক একটি বেসরকারি ইংরেজি মাধ্যমে স্কুলের পড়ুয়ারা তাদের টিফিনের খরচা বাঁচিয়ে ঘর তৈরি করে দিল এলাকার দুস্থ অসহায় বৃদ্ধ দম্পতিকে। স্কুলে পড়ানোর সময় শিক্ষক শিক্ষিকারা সমাজের অসহায় মানুষের কথা তুলে ধরেছিলেন পড়ুয়াদের সামনে। এরপর স্কুলের অদূরেই এক দাদু ও ঠাকুমার অসহায়তার কথা জানতে পেরে পড়ুয়ারা, সে বৃদ্ধ দম্পতির কথা জানতে পেরে তাদের খুব কষ্ট হয়। এরপর তাদের জন্য একটি ঘর বানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় পড়ুয়ারা। সেই মতো স্কুলের অন্য পড়ুয়াদের সঙ্গেও তারা কথা বলে টিফিনের পয়সা জমাতে শুরু করে। এরপর সেই জমানো অর্থ তুলে দেয় স্কুল কর্তৃপক্ষের হাতে। পড়ুয়াদের দেওয়া সেই টাকা দিয়ে স্কুল কর্তৃপক্ষের তরফে সেই বৃদ্ধ দম্পতির জন্য পাকা বাড়ি গড়ে তোলা হয়। মহিষাদলের ওই স্কুল লাগোয়া মধ্য হিলিং খাল, খালপাড়ে বহু মানুষের বাস। তাদের মধ্যে রয়েছে নীলমণি হাইত ও দুর্বলা হাইত, প্রায় 40 বছর ধরে সেখানে বাস করছেন তারা। রং মিস্ত্রি জোরদার ছিলেন নির্মণি ও দুর্বলা, নুনান্তে পান্তা ফুরানোর মতন অবস্থা তাদের। কোন রকমের সংসার চালাচ্ছিলেন তাদের, দিন কাটত ঝুপড়িতে, একসময় পাথর ভাঙতেন, কিন্তু বয়সের ভারে সে কাজ আর করতে পারে না, তাই তারপর থেকে রং মিস্ত্রির সঙ্গে কাজ করেছিলেন। এদিনে এখন তার শরীর আর দেয় না, কাজ করার ক্ষমতা একেবারেই চলে গিয়েছে। কালো পলিথিনের চাদরে মোড়া ঝুপড়িতে স্ত্রীকে নিয়ে কোন রকমের দিন গুজরান। ছেলে মেয়ে বলতে 3 মেয়ে, সকলেরই বিয়ে হয়ে গিয়েছে। এদিকে বৃদ্ধ দম্পতির অসহায় দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছিল, আর সেই দম্পতির কষ্ট সহ্য করতে পারছিল না পড়ুয়ারা। সেই কারণে টিফিনের টাকা বাঁচিয়ে তারা দম্পতিকে পাকা ঘর করে দেওয়ার সিদ্ধান্ত নেন। এখানে আমরা আজকে 45-50 বছর এখানে আমরা বাস করি। আমাদের বাড়ি ছিল আগে মহিষাদল হাতিশালের কাছে, তারপর সেখান থেকে আমরা এখানে উঠে আসি। এখানে আমাদের বাড়ি এখানে বহুদিন 45 বছর আমাদের এখানেই বাড়ি। তারপর এখন বাড়ি দিছিল সরকার থেকে একটা ছিটা বেড়ার একটু করে একটা রুম করে একটু দাবা করে, যেমন এরা দিয়েছে ওরকম দাবা করে দিছিল দনাদন স্যার, তখন CPM এর রাম বলে দিছিল। তারপর এখন বাড়িটা পড়ে গেল, পড়ে যাবার পরে আর বাড়ি করতে পারলাম না। আমাদের তো ছেলে পেলে নেই, 3টা মেয়েকে খাওয়াবো দাওয়াবো না, অসুখ বেসুখ দেখবো। তারপর আমরা বয়স্ক হয়ে গেলাম, তারপর বিয়ে থা দেওয়ার পর কী করবার করতে পারিনি, ওই তিরপলের করে থাকলাম। তারপর আর বাড়ি আর হয়ে উঠতে পারছে নি বলতো নু, স্কুল থেকে ছেলেপুলেদের কাছ থেকে কিছু সাহায্য চাইছে বা স্যাররা কিছু করে আমার বাড়িটা একটু করে দিচ্ছে আর কি। ভালো পাশাপাশি আমাদের ছাত্রছাত্রীদের আমরা